You're an interesting man. Scotland. Hello superhero lover. অনেকের মধ্যে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে ক্যাং কোয়ান্টাম রিয়ালমে কি করে গেল আর তাকে সেখানে বন্দী করলেই বাকি। এই প্রশ্নটি যখন আমরা অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াসপ কোয়ান্টামেনিয়ার মুভির প্রথম ট্রেলার দেখেছি তখন থেকেই মনে ঘুরে বেড়াচ্ছিল। আর আমি এটার উপর ভিডিও বানাবো ভেবেছিলাম কিন্তু ভুলে যাই। আর এখন যখন আমি একটা অ্যান্টম্যান স্পেশালিস্ট কিউএনএ করবো ভাবলাম আর এখানে এক ভাই এই প্রশ্নই করে ফেললো আর তাই হাজির হয়ে গেলাম এটার উত্তর নিয়ে। আর বাকি প্রশ্নগুলোর উত্তর একসাথে ঝড় বেয়ে আসছে আগামী বং সুপার কিউএনএ নতুন এপিসোডে। এদিকে ভিডিওতে এগোবার আগে কিছু কথা। আপনাদের বংলাভ কমিক্স মানে আমি কোনো বড় সেলিব্রিটি না যে আমাকে অ্যান্টম্যান থ্রির ওয়ার্ল্ড প্রিমিয়ারে ডেকেছিল আর আমি সেখান থেকে সবার আগে মুভি দেখে ফেলেছি আর এটা বানাচ্ছি। জোকস অ্যাপার্ট, আমার অবস্থা আপনাদের মতনই, অপেক্ষায় আছি 17 ফেব্রুয়ারির। আর তাই এই ভিডিওতে যাই বলবো সেটা কেবলমাত্র ফ্যান থিওরি আর সেটা সত্য হওয়ার চান্স না এর বরাবর। কিন্তু অ্যাজ আ মার্বেল ফ্যান আমি নিজেকে আটকে রাখতে পারি না, তাই এবার চলুন জেনে নেওয়া যাক যে ক্যাং কীভাবে পৌঁছালো কোয়ান্টাম রিয়ালমে। প্রশ্নের উত্তরের আগে আমাদের ক্যাংয়ের ব্যাপারে জানতে হবে। আর এই ক্যাং হচ্ছে আলু, যে সমস্ত সবজির মতো সব টাইমে বর্তমান, কারণ তার কাছে টাইম মেশিন আছে। আর সে কখন কোথায় যাবে কে জানে। তার মানে এটা না যে এমসিইউ এর সমস্ত মুভি টাইমে ক্যাং ছিল পৃথিবীতে, সেটা না। আমি এটা তার শক্তি বোঝাবার জন্য বললাম। এবার মার্বেল কমিকে ক্যাং ও হি হু রিমেইন্স দুজন আলাদা ব্যক্তি। হ্যাঁ বন্ধুরা, দুজন কিন্তু আলাদা, কিন্তু এমসিইউ বা মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে আমাদেরকে এটা দেখানো হয় যে হি হু রিমেইন্সেরই ভেরিয়েন্ট হচ্ছে ক্যাং, যেটা খারাপ কিছু নয়, ভালো জিনিস। এমসিইউ কমিক্স থেকে ইন্সপায়ার হয়ে মুভি বানায়, হুবহু ছেপে দেয় না। আর ছেপে দিলে আমি সিনেমা হলে গিয়ে বসেই মুভির আগেই সমস্ত কাহিনী শুনে দিতাম ফার্স্ট ডে ফার্স্ট শোতেই, আর আমাকে জুতো মেরে পাবলিক বিদায় করতো। সে যাই হোক, ক্যাংয়ের ভালো নাম ন্যাথানিয়াল রিচার্ড। সে কিন্তু 20th century বা বর্তমান সময় নয়, সে আগামী 900 বছর ভবিষ্যতের মানে 31st century মানুষ। আর সে বিলং করে R6311 থেকে। এর ব্যাপারে আপনারা যদি জানতে চান তো ক্যাংয়ের যে অরিজিন স্টোরি আছে সেটা আপনারা একবার দেখে ফেলতে পারেন, যেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর সে বিলং করে R6311 থেকে, যেটা আমি আগেই বললাম, আর সেখান থেকে সে টাইম ট্রাভেল করে পৌঁছায় R616 ইজিপ্টে, আর রামাটাট হয়ে যায় আগে গিয়ে সে ক্যাং দ্য কনকারার হয়। কিন্তু এদিকে R616 ন্যাথানিয়াল রিচার্ড ভালো সায়েন্টিস্ট, সে মানে R616 ন্যাথানিয়াল রিচার্ড কিন্তু ক্যাং হয়নি। আর তাই এমসিইউর ক্যাংয়ের ভালো ভেরিয়েন্টকে লোকিতে হি হু রিমেইন্সের রূপে দেখায়। কমিকে আমি আগেই বললাম যে হি হু রিমেইন্স আলাদা, আর যদি আপনারা চান তো আমি তার অরিজিন নিয়েও অবশ্যই আসবো, আপনারা কমেন্টে করে দেবেন। আর লোকি এপিসোড 6 অনুযায়ী এমসিইউ মেন ইউনিভার্সের 31st century জন্ম হয় হি হু রিমেইন্সের। আর সে এক্সপেরিমেন্ট করে কারণ সে একজন সায়েন্টিস্ট আর সে জানতে পারে অনেক ইউনিভার্সের ব্যাপারে আর নিজের ভেরিয়েন্টের ব্যাপারেও। আর মাল্টিভার্সের অন্যান্য ইউনিভার্সে তার ভেরিয়েন্ট যারা আছে সবার ইচ্ছা স্বভাব প্রকৃতি ভালো মন্দ সব আলাদা, যেটা আমরা হোয়াট ইফ সিরিজে ভালোভাবে বুঝে গেছি। আর হি হু রিমেইন্স নিজের জ্ঞান অন্য ইউনিভার্সের ভেরিয়েন্টদের সাথে ভাগ করে, নিজের টেকনোলজি ওদের দেয় ওদের টেকনোলজি নিজে নেয়, আর বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সে নিজের বিভিন্ন বিভিন্ন ভেরিয়েন্টদের আবিষ্কার করে। আর এখানেই তারা 2021 ক্যাং দ্য কনকারারের কমিকটি অ্যাডাপ্ট করেছে, যে কমিকটা আমি খুব তাড়াতাড়ি আনতে চলেছি, যেখানে ক্যাং গিয়ে নিজের অতীত ন্যাথানিয়ালকে আগে থেকে তার ভবিষ্যতের ব্যাপারে জানিয়ে দেয় যাতে সে তাড়াতাড়ি ক্যাং হতে পারে, আর নিজে যা ভুল করেছে সেটা যাতে ন্যাথানিয়াল মানে তার অতীত ভার্সন যাতে না করে। এই জিনিসটাই এমসিইউ হি হু রিমেইন্স করে, অন্য অন্য ইউনিভার্সে নিজের ভেরিয়েন্টদের খুঁজে বের করে, আর যারা মাল্টিভার্স সম্পর্কে জানে না তাদের জানায় আর মাল্টিভার্স ট্রাভেলের টেক তাদের দেয়। এমনি করে অনেক বছর কেটে যায়। আর সে যেমন বলেছিল তার সমস্ত ভেরিয়েন্টরা কিন্তু তার মতো ভালো ছিল না, বাকিরা আরও বদমাস। আর পরে গিয়ে এটাই হয়, কিছু ভেরিয়েন্ট পুরো বিশ্ব জয়ের স্বপ্ন দেখে তো কিছু ভেরিয়েন্ট পুরো মাল্টিভার্সের, আর তারা নিজেদের ভেরিয়েন্টদেরই মেরে ফেলে যাতে মাল্টিভার্সের মহান টেকের সাহায্যে যাতে একজনই বেঁচে থাকতে পারে, আর সে হচ্ছে ক্যাং। আর এর ফলে ইনকারশন হয় আর শুরু হয় মাল্টিভার্সাল ওয়ার। অবশেষে হি হু রিমেইন্স কিন্তু এই যুদ্ধ থামায় না, সে শুধু বাকিদের সাথে লড়ে নিজের টাইম লাইনকে আলাদা করার জন্য, যাতে অন্য ইউনিভার্সের ক্যাং বা তার ভেরিয়েন্ট তার ইউনিভার্সে তার টাইম লাইনে না ঢুকে যায়। আর সে তৈরি করে টিভিএ, আর যেহেতু তার কাছে টাইম কন্ট্রোল ডিভাইস আছে আর সে টাইমের বাইরে থাকতে শুরু করে দ্য ভয়েডে, যেখানে তার বয়স বাড়ে না, আর সে আগামী 1,000,000,000 বছর ধরেই নিজের টাইম লাইনে দেখাশোনা করে টিভিএর মাধ্যমে। আর এখানে হতে পারে টুইস্ট যে ওই মাল্টিভার্সাল ওয়ারের সময় ক্যাং এসে রাজত্ব করতে চায় মানে কোনো বদমাস ক্যাং, আর হি হু রিমেইন্স ওকে থামাতে না পারায় ওকে হারাতে না পারায় তাকে কোয়ান্টাম রিয়ালমে বন্দি করে দেয় চিরকালের জন্য, যাতে কেউ সেই ইউনিভার্স থেকে তাকে আনতে না পারে বা সে বেরোতে না পারে। হি হু রিমেইন্সের টিভিএ তৈরির পেছনে টাইম লাইনের সব কিছুকে কন্ট্রোল করার প্ল্যান কিন্তু কোনোদিনই ছিল না, সে এটা এই জন্যই বানিয়েছিল যাতে তার কোনো ভেরিয়েন্ট এই ইউনিভার্সে এসে না পড়ে। আর তাই অ্যাভেঞ্জার্সদের করা টাইম ট্রাভেলের জন্য টিভিএ এসে কিন্তু নাক গলায়নি,
এমনকি দ্য বয়েডে বাকি লোকির ভেরিয়েন্টদের আটকে রেখেছিল, তাদের কোয়ান্টাম রিয়ালমে পাঠায়নি, কারণ সেই সব ভেরিয়েন্টরা অতটাও বিপজ্জনক নয় যতটা ক্যাং। আর পৃথিবীতে হ্যাং পিম ও বাকিরা জানতো যে কোয়ান্টাম রিয়াল থেকে কেউ ফিরে আসে না, আর যখন স্কোয়াড গিয়ে ফিরে আসে হিউরিমেন্স কিছুই বলে না। তারপর যখন হ্যাং গিয়ে হোপকে ফিরে আনে তখনও টিভে কিছুই করে না, কারণ ক্যাং বেরিয়ে আসবে না। কিন্তু সেলভি যখন হিউরিমেন্সকে মেরে ফেলে তখন কিন্তু আর সে নেই টিভিএ চালানোর জন্য। আর তারপর ক্যাসেট ডিভাইসের ফলে ক্যাং স্কোয়াড ও বাকিদের কোয়ান্টাম রিয়ালমে টেনে নেয়, কারণ বাইরে হিউরিমেন্স নেই তাকে আটকাবার জন্য। আর এই সব কিছুই আমরা মুভিতে দেখতে চলেছি। হিউরিমেন্স বলেছিল এক সময়ের পর সে আর ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, আর সে নিজের সিটে লোকিকে বসতে বলে। আর লোকি যদি হিউরিমেন্সের জায়গা নিত তাহলে আবার সব নর্মালভাবে চলতো, এত লক্ষ বছর ধরে বসে বসে সে বুড়ো হয়ে গেছে, বয়স না বাড়লেও তার দিন তো বাড়ছে। কিন্তু সিলভি তাকে মেরে ফেলায় এই বাঁধন মুক্ত হয়, আর মাল্টিভার্সাল ওয়ার শুরু হয়, মাল্টিপল টাইম লাইন শুরু হয়, আর সব কোলাইড হতে লাগে, যেমনটা আমরা লোকির এপিসোড 6 মানে সিজন 1 এর এপিসোড 6 এর লাস্টে যেটা দেখলাম। এটাই প্রথমত কারণ যেটা আমার মনে হয়। আর দ্বিতীয় কারণ হতে পারে অতীতে রামাটাটকে ফ্যান্টাস্টিক ফোরেরা হারিয়ে কোয়ান্টাম রিয়ালমে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি যেটা আগে বললাম আমার মনে হয় হিউরিমেন্সই এটা করেছে। মুভিতে আবার অন্য কোনো কারণ দেখিয়ে আমার মুখ তো বন্ধ অবশ্যই করে দেবে, সেটা আমি জানি। সে যাই হোক, এই ছিল একটা থিওরি, কারণ মুভি দেখিনি, যতটা মনে হলো বলে ফেললাম। তো ভাই সেই ভিডিওটা এতটুকুই, আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনার ভালো লাগে ভিডিওটিকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি এবার নতুন ভিডিও নিয়ে, সুস্থ থাকুন ভালো থাকুন, আর দেখুন বং লাভ কমিক্স।